তিনজন লোককে ব্যবহার করে মানে মানে ছুরি ব্যবহার করে তার থেকে টাকা পয়সা তিনজনকে একসাথে দরকার ধরে ধরে দরকার তিনজন লোককে অ্যারেস্ট করা হয়েছে। ওর মধ্যে তিনজন লোকই জেনুয়ার বাড়ি আছে, জেনুয়ার ড্রাই ডিএসপি, তার নাম আছে ইমরান খান, শেখ শুকুর আর শেখ আবেদ। এর মধ্যে দেখা যাচ্ছে যখন আমরা জিজ্ঞাসাবাদ করলাম, একে ইন্টারভিউ করলাম বা পুরোটা কেসটা আমরা খুঁজে দেখলাম, তখন দেখা গেছে শুকুর যেটা আছে, শেখ শুকুর, ওর পুরো নাম আছে শেখ আব্দুল শুকুর, ও এটা প্ল্যানিং করেছে। ওর বন্ধু আছে ইমরান, ইমরান যে ডক্টর যে ফ্যামিলি আছে ওর বাড়িতে, যে ভিক্টিম আছে ওর বাড়িতে কাজ করতো, ঘর পরিষ্কার করা, বাগান পরিষ্কার করা, অন্য অন্য ঘরে ওর কাজ করে, ওই এলাকাতেই কাজ করে। তো শুকুর যেটা আছে, যে সেকেন্ড অ্যাকিউজ শেখ শুকুর, ও ওকে বললো ইমরানকে কি তোমরা ওখানে কাজ করো, ওখানে প্রচুর টাকা পয়সা লোক থাকে, ওখানে আমরা একটা ডাকাতি বা রবরি প্ল্যান করি। এই প্ল্যান করার থেকে মানে এতে দু দিন তিন দিন আগে থেকে এটা প্ল্যানিং শুরু করলো, কীভাবে করবে, কী আমস ইউজ করবে, কীভাবে কপড়ার মুখটা ঢাকা থাকবে, সেভাবে এরা প্ল্যানিং করে 27 তারিখে এই ঘটনাটা আঞ্জাম দিল। তো দেখা গেল এরা একটা বাইক ব্যবহার করলো এখানে, তো বাইকটা আমরা সিজ করতে পেরেছি। বাইকটা শেখ শুকুরের বাইক ছিল, আর এই যে তার কাছ থেকে প্রচুর পরিমাণে টাকা, যেটা চুরি গেছে টাকা বা যেটা নিয়ে গেছিলো ওই টাকাটা আমরা পেয়ে গেছি। আর যে গয়না ছিল, আংটি ছিল বা ইয়ে ছিল, সেটা আমরা রিমান্ড পিরিয়ডে আরও যেটা আছে কিছুটা আমরা পেয়ে গেছি, কিছুটা আমরা এটা স্টেটমেন্টে দিয়েছে কি আমরা রিমান্ড পিরিয়ডে এরা ইনভেস্টিগেটিং অফিসার রিকভার করবে। যে ভিক্টিমে যে ঘটনার সময় এই তিনজন ভিক্টিম, যে দুজন ভিক্টিম আছে, একটা আছে ডক্টর সাহেব আর একটা ওনার ওয়াইফ আছে, ওনার কাছ থেকে দুটো মোবাইল ফোন নিয়ে গেছিলো। ওই দুটো মোবাইল ফোন পাওয়া গেছে, তো ওই মোবাইল ফোনের মাধ্যমে আমরা কিছুটা এগিয়ে গেছি কেসে, আর কিছুটা আমরা ডিটেক্ট করতে পেরেছি, কিছুটা সিসিটিভি নিয়ে আমি আগে বললাম, আর কিছুটা আমার সোর্স মাধ্যমে, থানার সোর্স আছে ভাই আছে, ওর মাধ্যমে আমরা এই কেসটা ডিটেক্ট করতে পেরেছি। আমরা আপনাকে বললাম ক্যাশ এখন অবধি আমরা 14,000 টাকা রিকভার করতে পেরেছি, বাইক যেটা ব্যবহার করা হয়েছে ওটা সিজ হয়ে গেছে, আর যেটা গঞ্জি, যেটা টি শার্ট যেটা পড়েছে, হোয়াইট কালার টি শার্ট যে অ্যাকিউজ পড়েছে, যেটা ভিক্টিম বলেছে, ওটা আমরা ওর বাড়ি থেকে পেয়ে গেছি। তিনজনই জেমুয়ার বাড়ি, তিনজনকে আমরা কালকে রাতে জেমুয়া থেকে অ্যারেস্ট করেছি।